আজ যাচ্ছি চণ্ডীগড়, আগ্রার হোটেল পিএস ভিলা থেকে বেরিয়ে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আজ 8টা বাজে। এখন ইনার রিং রোড ধরে আমায় যেতে হবে যমুনা এক্সপ্রেস। চণ্ডীগড়ের দূরত্ব এখান থেকে 465 দেখাচ্ছে। কোনো হোটেল ঠিক করিনি, পথে যে হোটেল পাবো থেকে যাব। চলো তাহলে আমার সাথে রাইডে থাকো। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। আজকে শুরু থেকে মেঘলা পড়ে আছে, কি হবে কে জানে। এই টোল প্লাজাটাও এক্সেম্পটেড আছে বাইকের জন্য। ये देखो जमुना एक्सप्रेस वे थे, आपना के स्वागत हो। जमुना एक्सप्रेस वे पर आपको स्वागत है, वेलकम टू जमुना एक्सप्रेस वे। दिल्ली तक जाना है? हाँ 305। अच्छा 205। हाँ वेस्ट बंगाल। कहाँ से? वेस्ट बंगाल। वेस्ट बंगाल से जा रहे हैं। हाँ लेह बाद घूमने जा रहे होंगे ना? हाँ घूमते हुए पहुँचेंगे। हाँ घूमते हुए पहुँचेंगे घर फिर। चलो যে রাস্তাটা চলে গেছিল ওটা ব্রজভূমি মথুরা, কৃষ্ণের জন্মস্থান। আমি এগোচ্ছি এখন বৃন্দাবনের দিকে। এই 500 মিটার দূরে যে বাঁদিকে এক্সিটটা রয়েছে, এদিক দিয়ে গেলে বৃন্দাবন শহরের দিকে ঢুকে যাওয়া যাবে। এই যে এটা যাচ্ছে, এটা বৃন্দাবন শহরের দিকে যাচ্ছে। বৃন্দাবন খেয়ে নি, স্পিঙ্গোতে এসছি খেতে। খাওয়া দাওয়া শেষ হলো, চলো আবার হাইওয়েতে দেখা হবে নয়ডার দিকে যেতে যেতে। এখন বাজে 10টা 10, এখন 110 কিলোমিটার নয়ডা আর 401 কিলোমিটার চণ্ডীগড়। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা না এলেই পড়ত। এখন বাজে 10টা 35 আর আমার প্রায় 130 কিলোমিটার চালানো হয়ে গেছে আজকে। ওই রাস্তাটা যাচ্ছে আলিগড়, নয়ডা এখনো 70 কিলোমিটার বাকি।
खैर इधर ही है? दिल्ली में। दिल्ली में, अच्छा तो आपका घर में हम आ गए वेस्ट बंगाल से। ठीक है, थैंक यू, थैंक यू। इन लोगों से मिला, ये दिल्ली का ही है, आगरा गए थे, आगरा से लौट रहे हैं दिल्ली तक। और बहुत बारिश आ गया था रास्ते में, मेरा फ़ोन पूरा भीग गया। अभी तो इसको अंदर लेना है, बाद में देखना है क्या हुआ क्या नहीं हुआ। अभी तो इसको रखते हैं, और इसको रखते हैं बैग के अंदर। Still raining heavily. কাল আগ্রা থেকে বেরোনোর পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি আমি আম্বালা পৌঁছানো পর্যন্ত থামেনি, কন্টিনিউয়াস বৃষ্টির মধ্যে আমাকে গাড়ি চালাতে হয়েছে। সেই কারণে আমি কোনো রেকর্ডিং করতেই পারিনি। এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে। আম্বালা থেকে আমি সকালবেলা বেরিয়েছি 8:30 সময়, আর মানালি এখান থেকে প্রায় 230 কিলোমিটার দূরে। কালকে যে কী অবস্থা হয়েছে বলে বোঝানোর মতো না, সারা রাস্তাটা ওই প্রায় 471 কিলোমিটার মধ্যে রাস্তা সম্পূর্ণটাই বৃষ্টিতে ভিজভিজে আসতে হয়েছে। তার মধ্যে চেনে গ্রিসিং করতে হওয়া, রাস্তা ভুল হয়ে যাওয়া, সোলো রাইড করার অনেক রকম প্রবলেম আছে, সবটাই নিজেকে করতে হয়, কোনো হেল্প পাওয়া যায় না। তো যাই হোক, ক্যামেরাটা যে বার করতে পেরেছি, বৃষ্টিটা একটু কমেছে, এটাই খুব ভাগ্যের বিষয়। এখন কোনো একটা ধাবাতে দাঁড়িয়ে গাইড চেনটাকে আবার একটু গ্রিসিং করতে হবে, মানে লিভ করতে হবে, কারণ চেনে একটা আওয়াজ আসছে আমি বুঝতে পারছি। কাল দিল্লির রাস্তাতে এতটা জল ছিল, নয়টা যখন আমি ক্রস করছি, একটা মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছে, যেতে যেতে পুরোটা ঢুকে গেল, মেয়েটা স্কুটিটা পুরোটা ঢুকে গেল সেই গর্তটার মধ্যে, জলটা এত। মেয়েটা যে কোনো রকমে বেরিয়েছে, স্কুটিটাকে সবাই ধরাধরি করে সাইডে করলো। ফ্লাইওভারে একটা চার চাকা প্রচণ্ড জোরে এসে জলে হিট করলো, হিট করে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে মুখ হয়ে গেল। অনেক কিছুই দেখেছি কাল। আজকে যে করেই হোক আমাকে মানালি পৌঁছাতেই হতো, আরটিপিসিআর এর রিপোর্টটা 72 ঘন্টা ভ্যালিড। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, যে যখন নয়টা দিয়ে যাচ্ছি সেই সময় বৃষ্টি হচ্ছে, আর আমি বাধ্য হয়ে ফোনটা বার করেছি, ফোনটা মনে হয় এলসিডিটা খারাপ হয়ে গেছে, দুম করে চোখের সামনেই বন্ধ হয়ে গেল। এতদূর রাইড করে এসে প্রথমবার যখন পাহাড়টাকে চোখে দেখা যায়, তার অনুভূতি আলাদা। মানালি এখনো 242 কিলোমিটার বাকি। এই চেনটাকে একটু গ্রিস করে নিলে, আর আমার পা জুতো থেকে একটু জল বার করে নিলে ব্যাস একটু শান্তি। আমি এখন আছি মান্ডির কিছুটা আগে, বিলাসপুর বলে একটা জায়গায়, এখানে লাঞ্চ করে নিলাম, রুটি আলু মটর আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। রাস্তায় তেমন জল খাওয়া হচ্ছে না, এই কোল্ড ড্রিঙ্কস খেয়েই কাজ করাচ্ছি। পাহাড়ও কারখানা করে ফেলছে, আর পলিউশন কোথায় নিয়ে যাবে এবারে, এরা পাহাড়কেও ছাড়বে না। গাড়ির চেনটার যা অবস্থা সেটা দেখে মায়া লাগছে রীতিমতো, কাদা আর মোবিল মিশে একটা আলাদা কালারের সৃষ্টি করেছে। সুন্দরনগরের আগে কি পরিমাণ কাদা দেখো, প্রায় লাস্ট 2-3 কিলোমিটার আরো বেশি হবে এরম রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। মানালি কি তরফে? আচ্ছা, থ্যাংক ইউ।
रॉयल एनफील्ड का सर्विस सेंटर। रॉयल एनफील्ड का हाँ सर आगे है, बहुत आगे, 5 किलोमीटर आगे, 1 किलोमीटर। এই প্রথম কারোর খোঁজে আমি বিদেশ বিভিন্ন ঘুরছি। सौरभ कह के कोई मैकेनिक है इधर? मैकेनिक कोई नहीं, आज छुट्टी है। ओ सौरभ एक है ना मैकेनिक, सौरभ ये उसका घर इधर ही है, उसका घर है रिवाल्स साइड है। को बोलना मैं आया था कलकत्ता से, आया था आपका खोज खोज कर रहा था, एक बार बोल देना। हाँ ठीक है। आपका शुभ नाम? मेरा नाम सुदीप है, सुदीप। सुदीप हाँ एक बार बोल देना। हाँ सौरभ के तो खुजे पेलम ना, चक हमें चेष्टा करते तो করেছিলাম, আজ রবিবার কোনো মেকানিক আসেনি। चलो ठीक আছে, সুন্দরনগরে এসে সৌরভের খোঁজ তো করেছি আমি। শোরুমে যে ছিল সিকিউরিটি গার্ড তাকে বলে এলাম, যদি সৌরভকে বলে নাহলে ফেসবুকে মেসেজ করব যে আমি তোমার খোঁজে এসেছিলাম। আর কী করা যাবে, লাখ খারাপ থাকলে আর কী করা যাবে। এই ভেবেছিলাম একবার যে সানডে বন্ধ থাকতে পারে, আগের বারে এখানটা দিয়ে যখন ক্রস করেছিলাম পাশে নদীটা দেখা যাচ্ছিল, তখন বিকেল বিকেল ছিল, 3টে এরকম সময় ছিল, ঠিক 3 ঘন্টা পেছনে এখন আছি। কি অবস্থা হয়ে আছে রাস্তাটার, ধৈর্য শক্তি সবের টেস্ট এটা। আগে যা সকতে থে মগর আগে যাকে জ্যাম নেই করনা চাতে, আগে চলে যায় ফাঁস যায়গে তো লোক মুঝে মারেঙ্গে ফির। ডাবল রোড আ যায়গা। আচ্ছা হ্যাঁ উধর রোড সহি হ্যায়, এই সাইড দিয়ে যাচ্ছি বলে নদীটা দেখাবার একটু সুযোগ পেলাম। এত ধৈর্য রাখা যায় সকালবেলা থেকে অত বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছি, আমবালা থেকে যখন থেকে বেরিয়েছি। আই হ্যাভ নেভার রিডেন লাইক দিস বিফোর, নেভার। লুক অ্যাট দ্য কন্ডিশন অফ দ্য রোড, ওখানে যদি দাঁড়িয়ে পড়তাম ওই গাড়িটার পিছনে তাহলে আমি আটকে যেতাম। মাই গড, ও হরকে চলে গেল একদিকে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, হাত পা ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। এই টানেলটার উপরে গেলে আবার কিছুটা গেলে তবে খুলু পাবো। এই টানেল থেকে বেরিয়ে গেলাম, প্রায় 2 কিলোমিটার আধা কিলোমিটারের টানেল এটা। কত সুন্দর লাগছে, মেঘটা ভেসে ভেসে যাচ্ছে ওখান দিয়ে। 2019-এ রাস্তাটা যেমন খারাপ ছিল, 2021-এ তার থেকেও বেশি খারাপ হয়েছে। আগের বার এইটাই ধাবাটা থেকে খেয়েছিলাম, নাম্বার 1 সেন। কুলুর কাছাকাছি আসছি এটুকু বুঝতে পারছি। কুলু সিটির ভিতর দিয়ে যাচ্ছি, কুলুটা ক্রস করার পর একটা ব্রিজ আসবে, সেখান থেকে আমাকে বাঁদিকে নিতে হবে, এটার কথাই বলছিলাম।
সন্ধ্যেবেলা 7টা নাগাদ আমি কুলু ঢুকেছি এবং কুলু থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। সমস্ত কিছু ব্যাগে যা কিছু ছিল সব ভেজে গেছে, যা কিছু কভার আপ করা ছিল তাতেও জল ঢুকে গেছে। এত যদি বৃষ্টি হয় আর তাহলে আর কী করা যাবে, খুব প্রতিকূল পরিস্থিতি ছিল। আর ঘরের ঠিক এখন এই অবস্থা, এটা আমার মানালির হোটেলের ঘর, হিড়িম্বা প্যালেস। ফ্লাইপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই সরানো ফেটানো আছে।